পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইনস। পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে চা শ্রমিক নেতা রাজদীপ গোয়ালের বিরূপ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া লোয়ারপুরার হাতিখিরায়। জম্মু কাশ্মীরের গুলমার্গে ভারী তুষারপাতে আটকে পড়া 61 জন পর্যটককে উদ্ধার করেছে চীনা যোদ্ধারা। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় দুই দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, শিবগঙ্গা স্কুলে ছুটি ঘোষণা। উত্তর ভারতে শৈত্য প্রবাহের জেরে পাঞ্জাবের বাথিন্দাতে ঘন কুয়াশা গ্রাস করেছে, সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। গুরুগ্রামে বাইক এবং গাড়ির সংঘর্ষে আহত বেশ কয়েকজন। প্রধানমন্ত্রী মোদি 10 বছর আগে যে উন্নয়ন যাত্রা শুরু করেছিলেন তা সবার কাছে পৌঁছেছে, মন্তব্য পীযূষ গোয়েলের। বিরোধীরা সংসদ হানার ইস্যুতে রাজনীতি করছে, বললেন সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্তব্য করেছেন। রাম মন্দির অভিষেক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে আমন্ত্রণ জানিয়েছেন নৃপেন্দ্র মিশ্র। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সহজ, বারাণসীতে বললেন প্রধানমন্ত্রী মোদি। নাগপুর বিস্ফোরণ, সোলার ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণে 9 জন নিহত হয়, ভারী নিরাপত্তা মোতায়েন। পাথারকান্দির বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে শ্রমিক নেতা কাম বরাকভেলি চা সংগঠনের সম্পাদক রাজদীপ গোয়ালার বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে এবার গর্জে উঠলেন স্থানীয় হাতিখিরা বাগানের শ্রমিকরা। এ নিয়ে রবিবার হাতিখিরা নাচঘর প্রাঙ্গণে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে রাজদীপ গোয়ালার মুণ্ডপাত করে তার নামে মুর্দাবাদ ধ্বনি দেন জমায়েত শ্রমিকরা। জানা গেছে সম্প্রতি পাথারকান্দির কয়েকজন চা সংগঠনের নেতাকে রাজদীপবাবু ডেকে পাঠিয়ে তাদেরকে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নামে নানা কুমন্ত্রণা দিয়েছেন, এমনকি তিনি কৃষ্ণেন্দু পালকে বহিরাগত নেতা বলেও নাকি আখ্যায়িত করেছেন। তাদেরকে তিনি বিধায়কের কথায় পরিচালিত না হবার আহ্বানও জানান। পরবর্তীতে এই ঘটনাটি এলাকার চা শ্রমিকদের মধ্যে জানাজানি হলে রাজদীপবাবুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চা শ্রমিকরা। এ মর্মে লোয়ারপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শেম আকুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের বৈঠকে শুরুতেই চা শ্রমিক সহ শ্রমিক নেতারা রাজদীপ গোয়ালার মন্তব্যের তীব্র নিন্দা জানান, এমনকি অবিলম্বে এই ধরনের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ারও কড়া হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ শ্রমিক নেতারা। আমাদের বিজেপির কর্মী তথা শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি রাজদীপ বাবু আমাদের দুইবারের বিধায়ক, উনাকে বহিরাগত বলেছেন শ্রমিক ইউনিয়নের। আমার পাশি ভাই গিয়েছিল আনাবাজি এবং আনন্দ পাশি শুনেবারই আমি এটাই দুঃখিত হইলাম যে বর্তমান যে ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, ইউনিয়নের জেনারেল সেক্রেটারি রাজদীপ গোয়ালা, ওনারাও বিজেপি আর কৃষ্ণেন্দু পালও বিজেপি, সেখানে দুবারের এমএলএ, ওনারা যে কীভাবে বললেন যে কৃষ্ণেন্দু পাল বৈরাগত, ওনারা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন আমি সাক্ষী, যদিও আমি মোটর প্রেসিডেন্ট আমি সাক্ষী, আমাদের গোয়ালাছাড়া ছিলেন ক্যান্ডিডেট, এই কৃষ্ণেন্দু পাল বসে গোয়ালাছাড়া পাঠায় গিয়ে আলোচনা করে তারপর লঙ্গাই ক্লাবে বসে আলোচনা করে ওনার সহযোগিতা এবং বিশেষ করে আমাদের মাইন্দবর সিএমের নির্দেশ এবং দয়ায় ওনারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয়েছেন। জম্মু কাশ্মীরে গুলমার্গে ভারী বৃষ্টিপাতে অনেক পর্যটক আটকা পড়েছেন চীনার যোদ্ধারা। গুলমার্গে অবিরাম তুষারপাতের পরে মহিলা এবং শিশু সহ 61 জন পর্যটককে উদ্ধার করেছেন। পর্যটকরা এখন নিরাপদ স্থানে এবং তাদের ব্যাংকে নিরাপদ আস্তানায় বিশ্রাম নিচ্ছেন, এই বিষয়ে জানিয়েছেন গুলমার্গ ডেভেলপমেন্ট অথরিটির সিইও ওয়াসিম রাজা। তিনি জানান পর্যটকদের বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়নি যে এমন তুষারপাত হবে, তাই এখানে প্রচুর মানুষ এসেছেন এবং অনেক যানবাহন ও পর্যটক এখানে আটকা পড়ে রয়েছে। পুরো প্রশাসন প্রস্তুত ছিল, আমরা বিভিন্ন হোটেলে পর্যটকদের থাকার ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন তিনি।
सबसे पहले मैं ये बता दूं कि ये जो मेजर स्नोफॉल कल हुई है फोरकास्ट में उतना नहीं दिखाया गया था, तभी पीपल जो लोग यहाँ पे आए थे काफ़ी सारे लोग, कुछ लोग देयर व्हीकल्स वर विदाउट चेन्स ऑल्सो, तो काफ़ी सारे व्हीकल्स स्ट्रैंड हो गए थे, काफ़ी सारे टूरिस्ट हमारे यहाँ पे कल स्ट्रैंड हो गए थे। हम पूरी रात, मेरी टीम, यहाँ के SHO साहब और पूरी एडमिनिस्ट्रेशन, SDM साहब और सारी एडमिनिस्ट्रेशन गियर्ड अप थी, और उन लगभग 200 के करीब थे, 200 से ज़्यादा थे टूरिस्ट, और उसमें स्टूडेंट्स भी कुछ थे जिनको हमने पूरी रात यहाँ पे एकोमोडेट किया डिफरेंट होटल्स में, और यहाँ की डिफरेंट जो ISM है या आर्मी ने भी बहुत कोलैबोरेट किया, जो आर्मी ऑफिसर्स है उनके साथ में इन टच था। কমরিন এলাকা এবং এর আশেপাশে ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুর শিবগঙ্গায় ভারী তুর বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল দক্ষিণ তামিলনাড়ু এবং কেরালায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। প্রবল বৃষ্টির জেরে শহরের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন জেলা শাসক। এদিকে রামেশ্বরমেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ তামিলনাড়ু কেরালায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে বৃষ্টি পাতের কারণে। উত্তর ভারতে শৈত্যপ্রবাহের কবলে পড়ার সাথে সাথে ঘন কুয়াশার একটি স্তর পাঞ্জাবের বাথিন্দাকে গ্রাস করেছে। পারদ কমতে থাকায় স্থানীয়রা যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ভারতের আবহাওয়া অধিদপ্তরের হিসাবে বাথিন্দার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়েছে। बाइक सवार हैं या पैदल है, उन्हें बहुत तकलीफ होती है ठंड में। मेरी तो सभी से पूरी अपनी जैकेट डाल के रखें, टोपी, मतलब जब भी बाहर निकले अगर तो गाड़ी में जा रहे हैं तो चलो ठीक है, नहीं तो बाइक में अपना पूरा कवर करके मफलर लेके चले। वो ठंड से जितना बचाव रखेंगे हम उतना ही फायदा है। परेशानी बहुत आ दूर बार तो जाने जी। बस सर कोट कट पा के कर लेने, मोटा का जरा पंपा लेने, टोपी ले लेने। হরিয়ানার গুরুগ্রামে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের সাথে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত সকলকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদী 10 বছর আগে যে উন্নয়ন যাত্রা শুরু করেছিলেন তা সবার কাছে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী উন্নয়ন যাত্রা সবার কাছে পৌঁছেছে। তিনি বলেন, তারা সবাই আমরা পরিবারের সদস্য। 10 বছর আগে PM মোদীর দ্বারা শুরু করা বিকাশ যাত্রা সবার কাছে পৌঁছেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা এর অধীনে সুবিধাভোগীরা একে অপরের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন। आज यहाँ पे माहिम में आके मेरे भाई बहनों को मिलके बहुत आनंद आया। मैं नजदीक में इस सायन में पैदा हुआ हूँ, सायन में मैंने पूरा अपना जीवन बिताया और ये सब मेरे परिवारजन हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने जो विकास की यात्रा 10 साल पहले शुरू की थी, आज वो जन जन तक, गांव गांव तक पहुंची है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने विकसित भारत संकल्प यात्रा आज देश के कोने कोने तक भेजी है, जिसके माध्यम से हमारे जो लाभार्थी हैं उनको मौका मिलता है दूसरों के साथ अपनी बात को साझा करने का। हमारे जो भाई बहन हैं जिनको लाभ का अधिकार है पर नहीं मिला है, उनको भी नोंदनी करने का, रजिस्टर करने का मौका मिलता है। जब जानकारियां सब तक पहुंचेगी तो जानकारी के आधार पर नए लोग भी
ये लाभ ले पाएंगे। और एक प्रकार से देश भर में सभी लोगों को जब हम आत्मनिर्भर और स्वावलंबी बनाएंगे, जब रोजमर्रा की समस्याएं चाहे रोटी, कपड़ा, मकान, स्वास्थ्य, शिक्षा, बिजली, पानी, सड़क, इन सबसे इन सबका जीवन मुक्त हो जाएगा, निजात हो जाएगा इन समस्याओं से, तो ये एक विकसित भारत के योद्धा के लिए और ज्यादा काम कर पाएंगे और मेहनत कर पाएंगे और ज्यादा भारत के तरक्की में, भारत के विकास में इन सबका सहभाग्य होगा। और इनके सहभाग्यता से भारत आने वाले दिनों में, अमृतकाल में, एक विकसित भारत बनेगा। केंद्रीय तथ्य सम्प्रचार मंत्री अनुराग ठाकुर कांग्रेस नेता राहुल गांधी के संसदे निरापत्ता लंघनेर जन्य प्रधानमंत्री मोदी के लक्ष्य करार विषये मंतव्य करेछेन। तिनि बोलेन बिरोधीरा विषयटी निये राजनीति करछे। तिनि बोलेन समस्त राजनैतिक दलेर ऐक्यबद्धभावे बला उचित छिल जे एई घटनार जन्य दायी व्यक्तिदेर कठोर व्यवस्था नेवा उचित, किन्तु बिरोधीरा एखोनो एई इस्युते राजनीति करछे। संसदे जखन तेलेंगाना बिल पेश करा हय, कांग्रेस एबं बिरोधीरा राजनीति करार एबं संसदेर काज बन्ध करार अजुहात खुंजछिल। लोकसभा स्पीकर प्रथम दिने ही सर्वदलीय बैठक डेकेछेन। मुझे इतना ही कहना है कि संसद में जो सिक्योरिटी ब्रीच हुआ उसको सभी राजनीतिक दलों को एकजुट होकर एक स्वर में कहना चाहिए था कि ऐसी घटना को अंजाम देने वालों को सख्त सख्त सजा भी मिलनी चाहिए, जांच भी हो, कार्रवाई भी हो। लेकिन दुर्भाग्य यह है कि विपक्ष इस पर भी राजनीति कर रहा है। 1976 से लेकर आज तक पार्लियामेंट में कभी भी इस तरह की घटना घटी हो, चाहे तेलंगाना बिल पर कांग्रेस के ही सांसद ने पेपर स्प्रे लेकर जो पार्लियामेंट में किया था वो देश भूला नहीं है, किसी सांसद के द्वारा गन मिलना उसके पास ये भी देश भूला नहीं है, लेकिन कभी इस तरह की राजनीति नहीं की गई। कांग्रेस और विपक्ष राजनीति करने का बहाना ढूंढ रहा है, सदन ना चलने का बहाना ढूंढ रहा है। अगर विपक्ष के पास चर्चा करने के लिए कुछ नहीं तो कम से कम ऐसे गंभीर विषय पर राजनीति नहीं करनी चाहिए। स्पीकर महोदय ने पहले दिन ही कहा था और सभी राजनीतिक दलों के प्रतिनिधियों को बुलाकर बैठक की थी, आगे भी उन्होंने कहा कि आपके सुझाव आमंत्रित करेंगे और सुरक्षा व्यवस्था में जो सुधार करना होगा वो भी करेंगे। अब ये सब करने के बाद भी विपक्ष सुझाव देने तो आता नहीं लेकिन राजनीति करने से बाज नहीं आता है। इससे पता चलता है कि तीनों राज्यों में हुई अपनी हार से ध्यान हटाने के लिए अब ओछी राजनीति पर उतरा है। अगर जनता से जुड़े हुए मुद्दों को उठाना नहीं चाहता विपक्ष, तभी तो इस तरह का काम हो रहा है। आखिरकार सदन चर्चा करने के लिए ही तो है। 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান হবে। এর আগে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, আমন্ত্রণ পাঠানো হয়েছে বিভিন্ন জনদের, প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্টের নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে পৌঁছে নৃপেন্দ্র মিশ্র 22 জানুয়ারি 2024 তারিখে রামলালার অভিষেক অনুষ্ঠানে রাজনাথ সিংকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সহজ, এটাকে তিনি নতুন শুরুও বলেছেন। নরেন্দ্র মোদী বলেন আজ এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন প্রযুক্তির ব্যবহার হয়েছে, এটি একটি নতুন সূচনা। বারাণসীর কাশী তামিল সঙ্গমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় একযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তামিল অনুবাদ ভাষিনীর মাধ্যমে করা হয়েছিল তাদের জন্য যারা তামিল বুঝেন তাদের জন্য। পিএম মোদী বারাণসীর নমো ঘাটে কাশী তামিল সঙ্গম 2.0 উদ্বোধন করেন। কাশী তামিল সঙ্গম 2023 হলো জিওআই দ্বারা একটি উদ্যোগ, এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে সমুন্নত রাখার জন্য আজাদি কা অমৃত মহোৎসবের অংশ। কাশী তামিল সঙ্গমের দ্বিতীয় সংস্করণ 17 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত যুব সঙ্গম কর্মসূচির অংশ। आर्टिफिशियल इंटेलिजेंस के माध्यम से टेक्नोलॉजी का नया प्रयोग भी हुआ है।
ये एक नई शुरुआत हुई है और उम्मीद है इससे आप तक मेरी बात पहुंचना और आसान हुआ है। सो दिस वॉज माई फर्स्ट एक्सपीरियंस, इन फ्यूचर आई विल यूज इट। आज यहां आर्टिफिशियल इंटेलिजेंस के माध्यम से टेक्नोलॉजी का नया प्रयोग भी हुआ है, ये एक नई शुरुआत हुई है और उम्मीद है इससे आप तक मेरी बात पहुंचना और आसान हुआ है। महाराष्ट्र नागपुरे सोलर इंडस्ट्रीजे विस्फोरण स्थले भारी निरापत्ता मोतायन करा हुए छे। गतकाल 17 डिसेम्बर महाराष्ट्र नागपुरे एक सौर विस्फोरक कम्पानी कारखाना विस्फोरणे अंतत 9 जन निहत हुए। महाराष्ट्र मुख्यमंत्री एकनाथ शिंदे नागपुरे सोलर इंडस्ट्रीजे विस्फोरण स्थान परिदर्शन करें और परिस्थिति परिदर्शन करेछेन। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।